স্বাগতম সজীব ডেলি ফিশিং লেগের পক্ষ থেকে আবারও একবার। দর্শক, আজকে আপনাদেরকে যে বিষয়ে ভিডিওটি শেয়ার করব আপনাদের কাছে, তা হলো কীভাবে আপনারা লাল পিঁপড়ার ডিম অতি সহজে বেশি দিন রাখতে পারেন। দর্শক, প্রথম যেটা নিতে হবে সেটা হলো কলা পাতা। কলা পাতা যে যার মতন, তারপর আপনার বাটি কতটুকু সেই সাইজে কাটবেন। এই যে দর্শক, লাল পিঁপড়ার ডিম, আজকে দেখাবো লাল পিঁপড়ার ডিম কীভাবে আপনারা বাটির ভিতরে রাখবেন বা অনেক দিন বেশি করে রাখতে পারেন। এটা হলো বড় বাটি বা সেনি, এইটার ভিতরে আপনারা কলা পাতাটা ভালোভাবে বিছাইবেন। বিছানোর পর যেটা আপনাদের করতে হবে দর্শক, আপনারা এই যে লাল পিঁপড়ার ডিম, এই লাল পিঁপড়ার ডিমগুলোকে সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে আপনারা সাজাইবেন, যাতে করে দর্শক অনেক দিন রাখা যায়। একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, যাতে বেশি দিন রাখা যায়, ভালোভাবে টিকে। দর্শক, আস্তে আস্তে এইভাবে আপনারা সবগুলোকে কলাপাতার ভিতরে আপনারা রাখবেন। দর্শক, আবারও বলি, এইভাবে রাখলে আপনারা বেশি দিন করে লাল পিঁপড়ার ডিম রাখতে পারেন। দর্শক, এটা বর্ষাকালে দেখা যায়, অনেক সময় লাল পিঁপড়ার ডিম বৃষ্টির কারণে পারতে সমস্যা হয় বা পাওয়া যায় না। এই জন্য দর্শকে আমার এই পদ্ধতিটা আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এই পদ্ধতি আমি অনেক আগে থেকে নিজে করে এইভাবে পদ্ধতি মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি। এইভাবেই আমি লাল পিঁপড়া ডিম রাখি অনেক সময়। দর্শক, আবার একটা কথা বলি, লাল পিঁপড়া কিন্তু অনেক কামড়ের কারণে কিন্তু পারতে অনেক সময় সমস্যা হয় বা মন চায় না অনেকেরই। তার জন্য আমি এইভাবে আমি একসাথে বড় বাসা লাল পিঁপড়া ডিম পেরে তারপর এইভাবে রাখি। আপনারা রাখলেও দর্শক উপকৃত হবেন, আমি এতটুকু বিশ্বাসী। তারপর এই যে আপনারা দেখতেছেন ঝাঁজর, এইটা দিয়া ভালোভাবে আপনারা ঢাইকা রাখবেন, যাতে মুরগি আরও অন্য কিছু আছে, তেলা পোকা এইগুলোতে যে না খেতে পারে, এভাবে ঢাইকা রাখবেন। তার এইটার ভিতরে ভালোভাবে ঢাইকা রাখবেন। দর্শক, আপনারা চাইলে মশারি জাল বা নেট জাল, আরও অনেক প্রকার জাল আছে, বা যেগুলো পারেন এইভাবে ঢাইকা রাখবেন। ঢাইকা রাখলে তাহলে আপনারা বেশি দিন রাখতে পারবেন। দর্শক, এইভাবে রাখবেন যাতে হাওয়া বাতাস পায়। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক। আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার ভিডিও কি ভালো হয়েছে কি হয়েছে কিনা, বা আপনারা উপকৃত পাইছেন কিনা, আপনারা জানালে আমি অনেক উৎসাহিত হব। দর্শক, আমার সাবস্ক্রাইব কিন্তু বেশি না, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন আমার সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার অনেক উপকৃত হবো দর্শক। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।